আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি প্রতিনিয়তই আপনাদেরকে সাউথ কোরিয়া স্টাডি নিয়ে অনেক ভিডিও দেই। আজকেও ঠিক বরাবরের মতোই আমি আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও করব, যেটা আপনারা দেখলে স্পেশালি অনেক স্টুডেন্টই উপকৃত হবে। অ্যান্ড তার মধ্যে এই ভিডিওটা হলো মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টসদের জন্যে, যারা বাংলাদেশে থেকে হায়ার স্টাডির জন্য অনেক দেশে যেতে চান, যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইভেন সাউথ কোরিয়া, কিন্তু ফাইন্যান্সিয়াল এবিলিটির একটু ল্যাক অফ এবিলিটির কারণে আপনারা ভালো কোনো দেশে স্টাডি করতে চান না বা পারতেছেন না। যেমন অনেকে রোমানিয়া যেতে চায়, তারপর মালয়েশিয়া যায়, চায়না যায়, কিন্তু ভালো কোনো দেশে যেতে পারতেছে না শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে আমি কথা বলবো যে আপনারা অনেক কান্ট্রি সম্পর্কে রিসার্চ করেন, কোন দেশে কত টাকা লাগে, একদম কম বাজেটের মধ্যে, মানে লো বাজেটের মধ্যে একটা ভালো কান্ট্রি যেখানে গেলে আপনি নিজের সম্পূর্ণ পার্ট টাইম ইনকাম থেকে আপনার টিউশন ফি, তারপর লিভিং এক্সপেন্সেস, ইভেন আপনি কিছুটা হলেও ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, সেই একটা দেশের নাম বলবো, সেটা হলো সাউথ কোরিয়া। তো সাউথ কোরিয়াতে অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে স্টাডি করতেছে, ব্যাচেলর, মাস্টার্স, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, পিএইচডি, ইভেন বিভিন্ন প্রোগ্রামে স্টাডি করতেছে। ইভেন আমি নিজেও সাউথ কোরিয়া থেকে অনার্স এবং মাস্টার্স করা। সো ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আই উড লাইক টু সে ইউ টু দ্য মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টস, যে আপনাদের ফাইন্যান্সিয়াল বার্ডেনের কারণে আপনারা হয়তো অনেকে ভালো কোনো ডিসিশন নিতে পারেন না, যে আমি হায়ার স্টাডি করার জন্য ভালো কোনো দেশ খুঁজে পাচ্ছেন না। তো আমি এখন বলবো সাউথ কোরিয়াতে আসলে ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে যেতে সেলফ ফান্ডিংয়ে কত টাকা খরচ হয়। কোরিয়াতে আপনারা চাইলে গভর্নমেন্ট ফান্ডিং যেতে পারতেছেন, মানে উইদাউট এনি কস্ট। যারা সেলফ ফান্ডিংয়ে যাবে, গভর্নমেন্ট ফান্ড যারা না পাবে, তাদের জন্য খরচটা কেমন হবে এটা জেনারেলি আমি একটু বলি। সাউথ কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটির টিউশন ফি চার হাজার থেকে $5,000 হয়। তবে অল ইউনিভার্সিটি ইন সাউথ কোরিয়া দে প্রোভাইড 50% স্কলারশিপ, মিনিমাম 50% স্কলারশিপ। সো 50%, 30%, 70%, ইভেন 100% স্কলারশিপও ব্যাচেলর প্রোগ্রামে ওরা প্রোভাইড করে থাকে। তো যদি 50% স্কলারশিপ আপনি পেয়ে যান, তাহলে টিউশন ফি থাকে $2,000 থেকে $2,500 মতো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় $2,00,000 মতো আসে। তো $2,00,000 আপনি যদি 6 মাসে একটা সেমিস্টার হয়, 4 মাস ক্লাস থেকে 2 মাস ছুটি, এবং সাউথ কোরিয়ার অ্যাভারেজ ইনকাম পার মান্থ অ্যাটলিস্ট $1,00,000 থেকে শুরু করে $1,00,000, $1.5 লক্ষ বা $1,20,000 এরকম হয়ে থাকে। তো আপনি যদি কন্টিনিউয়াসলি পড়াশোনা করেন এবং পার্ট টাইম জব করেন, আপনি ইনশাল্লাহ এই পার্ট টাইম ইনকাম থেকে ইউনিভার্সিটি কস্ট এবং লিভিং এক্সপেন্সেস সবগুলো বিয়ার করতে পারবেন। পাশাপাশি যদি হার্ড ওয়ার্ক করেন এবং রেগুলার আপনার ক্লাস শেষে যদি আপনি পার্ট টাইমগুলো 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 7 ঘন্টা কাজ করেন, বা উইকেন্ডে যদি ফুল টাইম কাজ করেন, তাহলে ইজিলি আপনি টিউশন ফি দিতে পারবেন। সো সাউথ কোরিয়াতে যেতে জেনারেলি যদি টিউশন ফিটা $2,00,000 মতো আসে ফার্স্ট সেমিস্টারে, তার পরবর্তীতে অ্যাডমিশন ফি থাকে কোনো কোনো ইউনিভার্সিটিতে $300, $400, $500, $700, অ্যাভারেজ $1,000 মতো আসে। তো ধরে নিলাম $2,00,000 প্লাস $70,000 থেকে $80,000 আপনার অ্যাডমিশন ফি, এলো $2,70,000 বা $80,000। তারপর আপনার টিকিট ফেয়ার রয়েছে অ্যাভারেজ $50,000 মতো, তো $3,30,000। এই অল্প কিছু ইনভেস্টে আপনি কোরিয়ার মতো একটা কান্ট্রিতে হায়ার স্টাডি করতে পারতেছেন। বাংলাদেশ থেকে যদি একবার আপনি যেতে পারেন, পরবর্তী আপনি নিজের খরচ দিয়ে নিজেই এডুকেশন কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি অন্যান্য কান্ট্রির দিকে তাকান, যেমন ইউরোপ বা আমেরিকা বা অন্যান্য কোনো দেশে, এটা খুব ডিফিকাল্ট। পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামের জন্য, যেহেতু আমরা অনেক স্টুডেন্ট পাঠিয়েছি, মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফিটা ঠিক অ্যাভারেজ $2,00,000 মতো আসে 50% স্কলারশিপ পাওয়ার পরে। সো আইএলস 5.5 থাকলে প্রত্যেকটা ইউনিভার্সিটি 50% স্কলারশিপ দেয় বিজনেস প্রোগ্রামের জন্যে। আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে তারা ফুল ফ্রিতে যেতে পারতেছে ফান্ডিংয়ে। সো সেই কারণে ব্যাচেলর, মাস্টার্স এই দুটি প্রোগ্রামে, ইভেন এই প্রোগ্রামগুলোতে আপনি জেনারেলি 3 থেকে 3,500,000 টাকার মধ্যে ইউনিভার্সিটি খরচ এবং অ্যাডমিশন ফি মিলে আপনি যেতে পারতেছেন। সেই কারণে এই ভিডিওটা আমি মনে করি যারা বাংলাদেশে মিডল ক্লাস স্টুডেন্টস বা মিডল ক্লাস ফ্যামিলি আছে, ফাইন্যান্সিয়াল বার্ডেনের কারণে ভালো কোনো দেশে যেতে পারতেছেন না, এই ভিডিওটা আপনাদের জন্যে। এবং তারপরেও যদি এই ভিডিওটা দেখার পর অনেকের কনফিউশন থাকে যে ভাই আমি তো বুঝতেছি না কীভাবে আপনি ফুল ক্যালকুলেশনটা করলেন, আপনারা চাইলে আমাদের সাথে এই ভিডিও ডেসক্রিপশানে আমার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার
ইমেল অ্যাড্রেস, তারপর আমাদের ঢাকা অফিস স্যাম্পল এডুকেশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে এই হিসাবটাও আমাদের অফিসে গিয়ে সম্পূর্ণ বুঝে আসতে পারেন। ইভেন পাশাপাশি এটা কি শুধু আমি দুই একটা ইউনিভার্সিটির কথা বলতেছি না, কোরিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামে স্পেশালি সেলফ ফান্ডিংয়ে ঠিক একই রকম খরচ যায়। তো আমরা যেটা বলি প্রত্যেকটা স্টুডেন্টকে, জেনারেলি কীরকম বাজেট তাকে নিতে হয়, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে অনেক স্টুডেন্ট পাঠানোর পরে যেটা আসে, প্রত্যেকটা স্টুডেন্ট 4.5 থেকে শুরু করে 5.5 লক্ষ টাকার মধ্যে, যদি কোনো এজেন্সি দিয়ে সে কাজ করে তাহলে 5 থেকে 5.5 লক্ষের মধ্যে সে কমপ্লিট করতে পারে, অথবা 4.5 থেকে 5 থেকে বা 5.5 লক্ষের মধ্যে কমপ্লিট করতে পারে। আমাদের স্টুডেন্ট যারা যাচ্ছে এরা অ্যাভারেজ 5 লাখ থেকে 5.10 লাখ বা 4.5 লাখের মধ্যেও অনেকে ফ্লাই করতেছে। সো এই বাজেটটা আপনাদের যদি কারো থাকে, পাশাপাশি যদি কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে $20,000 মতো বা $18,000 মতো, আপনি ইজিলি পড়াশোনা করতে পারতেছেন। সেই জন্যে আপনার লাইফটাকে এবং ডিপ্রেশনটাকে রিমুভ করার জন্য আজকের এই ভিডিওটা, আমি আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই লাইফের একটা বেটার ডিসিশন নিতে পারবেন। বাংলাদেশে অযথা যদি কেউ পড়াশোনা করতে মানে না পারেন ফাইন্যান্সিয়াল বার্ডেনের জন্য, আপনারা চাইলে একটা বেটার ডিসিশন নিতে পারেন এবং নিজের টাকা দিয়ে পড়াশোনা করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো একটা এবিলিটি রাখবেন। সেই জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি যারা হায়ার স্টাডি করার জন্য এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন। সো সি ইউ নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।